রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় কয়েকশো যানবাহন। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের চার কিলোমিটার পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের। আসন্ন ঈদের আগে এমন যানজটের কারণে যাত্রী ও চালকদের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। ঘাট কর্মকর্তা জানান, দৌলতদিয়া পাটুরিয়া রুটে ১৯টি ফেরি চলাচল করলেও ঈদের আগে আরও দুটি ফেরি এ রুটে যুক্ত হবে।